দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ও ইরানের যুদ্ধ চলছে যার জের ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটতে পারে দর্শক অন্যদিকে রাশিয়া ইউক্রেনে অস্ত্র ব্যবহার করছে। দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো যে একশো চব্বিশটি দেশে পা রাখলেই গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এরপরে জানাবো নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য আর জানাবো পারমাণবিক এবং সর্বশেষে জানাবো বন্ধুত্বের নিদর্শন হিসাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে সত্তরটিরও বেশি প্রাণী উপহার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত যে একশো চব্বিশটি দেশে পা রাখলেই গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে আইসিসি প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় 124 টি দেশ রয়েছে আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেছেন যে আইন তৈরি হয় এ ধারণার উপর ভিত্তি করে যে মানুষটা মেনে চলবে যারা আইন অমান্য করে তারা নিজেরাই অপরাধ করছে কুটাব আরো বলেন ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা পরোয়ানা কার্য করে প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু এই অভিযোগগুলোকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন আইসিসির পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালান্ট যেসব দেশে গ্রেফতার হতে পারেন সেই দেশগুলোর তালিকা হলো মানে আইসিসির অধীনে একশো দেশ রয়েছে এই একশো দেশে পা রাখলেই ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং গ্যালান্ট গ্রেফতার হতে পারেন সেই একশো চব্বিশটি দেশের তালিকা হল আফগানিস্তান আলবেনিয়া অ্যান্ডোরা অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা আর্জেন্টিনা আর্মেনিয়া অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বাংলাদেশ বারবারডোজ বেলজিয়াম বেলিজ বেনিন বলোভিয়া বসনিয়া অ্যান্ড হার্জেকোভিনিয়া বৎসোয়ানা ব্রাজিল বুলগোরিয়া বুর্কিনা ফাঁসো ক্যাব ভারদে কম্বোডিয়া কানাডা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চাঁদ চিলি কলম্বিয়া কমরোজ কঙ্গো এই রকমের মোট একশো পা রাখলেই গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দর্শক এখন জানাবো নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য মানবাধিকার বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এই আদালতের মোট সদস্য রাষ্ট্র হল একশো চব্বিশটি দেশ যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে প্রধানমন্ত্রী কেইর এস্টার মারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলে চলার যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সব সময় তা মেনে চলবে নেতানিয়াহুকে কি গ্রেফতার করা হবে সরাসরি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোরভাবে এ প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে তদন্ত ও বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও জানান নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন হা অবশ্যই তাকে গ্রেফতার করা হবে আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা প্রয়োগ করি তবে পৃথিবীর আরেক শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা পরোয়ানার নিন্দা জানিয়েছেন তিনি এটিকে জঘন্য হিসেবে অভিহিত করেছেন দর্শক সত্য কথা বলতে গেলে তো বলতেই হয় যে আসলে নেতানিয়াহু এত নৃশংস হওয়ার পেছনে মূল কারণই হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দর্শক এখন জানাবো পারমাণবিক বোমার উৎপাদন বাড়াচ্ছে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএইএ বোর্ড অফ গভর্নন্সে ইরান বিরোধী প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নতুন সেন্ট্রি ফিউজ বসাচ্ছে তেহরানের পরমাণু শক্তি সংস্থা গত একুশে নভেম্বর এর বোর্ড অফ গভর্নন্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয় প্রস্তাব অনুযায়ী আই এই দুই সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে ইরানের এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অবাস্তব ও হিতে বিপরীত পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরানের বিভিন্ন পর্যায়ের বিশেষায়িত সংস্থাগুলো এর আগেও সতর্ক করে বলেছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের সাংঘর্ষিক ব্যবস্থা গ্রহণ করা এবং অবৈধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি প্রচারের জন্য আই এই এর বোর্ড অব গভর্নান্সকে যদি পশ্চিমারা ব্যবহার করে তাহলে প্রতিশোধের মুখোমুখি হতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য সংখ্যক নতুন উন্নত সেন্ট্রি ফিউজ স্থাপন সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এতে বলা হয়েছে দেশের ক্রম বর্তমান চাহিদা অনুসারে জাতীয় স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও বিকাশের জন্য প্রতিশোধমূলক আরো ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে কারিগরি ও সুরক্ষা সহযোগিতা অতীতের মতো অব্যাহত থাকবে যেমনটি উভয়ের সম্মতিতে হয়েছিল আন্তর্জাতিক আইনি নীতি ও মানদণ্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার জন্য তেহরান ভালোভাবে প্রস্তুত রয়েছে বিবৃতিতে বলা হয় মহান ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি গড়ে তোলার জন্য নীতি অনুসরণে ইরান অবিচল রয়েছে এ বিষয়ে ভিয়নায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ প্রধান রাফাইল গ্রোসি ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণে সঠিক পথে সংকৃত পদক্ষেপ হিসাবে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন ইরান তাদের উচ্চ হারে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে আমি মনে করি এটি সঠিক পথের একটি কংক্রিট পদক্ষেপ দর্শক এখন জানাবো এবার পশ্চিমাদের উপর হামলার ইঙ্গিত দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্ষমতা হস্তান্তরের শেষ সময় এসে ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন আর সেই অনুমোদন পেয়ে উনিশে নভেম্বর রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এটিএসিএমএস অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এরপর একুশে নভেম্বর ব্রিটেনের তৈরি ইস্টম শ্যাডো ও যুক্তরাষ্ট্রে এইচ আই এম আর এস অস্ত্র দিয়ে আবারও হামলা চালায় কিয়েভ পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমাদের উপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির যুদ্ধের সঙ্গে তুলনা করে পশ্চিমা দেশগুলোর হামলার দিয়েছেন পুতিন রাশিয়া ইউক্রেনে একটি আগামী প্রজন্মের মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা একটি পারমাণবিক মুক্ত করতে সক্ষম আর এই বিষয়টিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জানে দেখছেন যে পাগল প্রতিবেশীর পক্ষ থেকে যুদ্ধের স্কেল এবং নৃশংসতা হিসাবে অন্যদিকে কিভের মিত্র যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া প্রতিটি ক্ষেত্রে সংঘাত বাড়ানোর জন্য দায়ী রাশিয়ার মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি সাধারণত পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা নিজেদের ভূখণ্ডের থেকে পশ্চিমা দেশগুলোতে আঘাত হানতে সক্ষম আর সেই হুমকি এবার দিয়েছেন পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিদ্রোহী ভাষণে পুতিন ইউক্রেনের মিত্রদের প্রতি কটাক্ষ করেন সেই সঙ্গে কিএকে রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পশ্চিমা সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ায় প্রতিশোধ নেওয়ার সতর্ক বাণী দেন পুতিন বলেন আমরা নিজেদেরকে সেই সব দেশের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকারী মনে করি যারা তাদের অস্ত্রকে আমাদের স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয় সেই সঙ্গে ইউক্রেনের আক্রমণের বিপরীতে নিজেদের সাফল্যের কথাও জানান পুতিন বলেন মার্কিন প্রেরিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এটি এবং ব্রিটিশ শর্ট শ্যাডো পেলোড গুলিকে মস্কর বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করা হয়েছে যার ফলে শত্রুরা যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি দর্শক এখন জানাবো বন্ধুত্বের নিদর্শন হিসেবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে সত্তরটিরও বেশি প্রাণী উপহার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বন্ধুত্বের বিশেষ নিদর্শন হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে সত্তরটিরও বেশি প্রাণী উপহার পাঠিয়েছেন সংবাদ সংস্থার মতে পিয়ং এর কেন্দ্রীয় চিড়িয়াখানা পুতিনের কাছ থেকে সত্তরটিরও বেশি প্রাণী পেয়েছে উত্তর কোরিয়ার সফরের সময় রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কোজলাভ এই উপহার প্রদান করেন মজার বিষয় হল কোজলভের মতে এই প্রাণী উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্বে একটি নতুন প্রতিনিধিত্ব করবে তিনি বিশ্বাস করেন রাশিয়া এবং উত্তর কোরিয়া এখন প্রাণী পালন পুনর্বাসন এবং বিরল প্রাণী প্রজাতির পুনর বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে তিনি বলেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে প্রাণীরা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে উপহার হিসাবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং জানা গেছে প্রাণীগুলোকে মস্কোর চিড়িয়াখানা থেকে নিয়ে বিমানে করে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মস্কোর চিড়িয়াখানার একটি আফ্রিকান সিংহ দুটি বাদামী ভাল্লুক দুটি ইয়াক পাঁচটি সাদা ককাটুস বিভিন্ন প্রজাতির পঁচিশটি ফিজান্ট এবং চল্লিশটি ম্যান্ডারিন হাঁস এখন উত্তর কোরিয়ার চিড়িয়াখানায় বাস করবে উল্লেখ যে রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠিয়েছে এটাই প্রথম নয় চলতি বছরের এপ্রিলে ইউগোল, গোল্ডেন ইউগোল, সারস তোতা সহ প্রায় চল্লিশটি পাখি উত্তর কোরিয়ায় পাঠানো হয় অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জানিয়েছে প্রায় দশ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে এবং তাদের একটি অংশ এরই মধ্যে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে পৌঁছেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জিল্কি জানিয়েছেন যে উত্তর কোরিয়ার এই বাহিনী দ্রুতই যুদ্ধে অংশ নিতে পারে পশ্চিমাদের হুশিয়ারি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা আরো গাঢ় হয়েছে বলে মনে করা হয় দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ